সপ্তমী রাতে ধর্ষণের শিকার হল এক নাবালিকা। ঘটনা তেলিয়ামুড়ায়। জানা গেছে সপ্তমীর রাতে এক নিকট আত্মীয়ের সাথে দুর্গাপূজা দেখতে তেলিয়ামুড়া শহরে আসে 12 বছরের এক নাবালিকা কন্যা। পুজো দেখতে মাঝরাতে বাড়ির ফেরার সময় চাকমা ঘাটের তুই মধু এলাকায় সুজিত দেবর্মা নামে এক যুবক নাবালিকা তার নিকট আত্মীয়ের পিছু নেয়। সুজিত দেবর্মা নাবালিকাটিকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি অষ্টমীর রাতে শুক্রবারে তেলিয়ামুড়া থানায় লিখিতভাবে জানান নাবালিকার আত্মীয় পরিজনরা। অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানা এবং মঙ্গিয়াকামী থানার ওসিদের নেতৃত্বে একটি যৌথ দল গঠিত হয় এবং এই দলটি ঘটনা তদন্তে নেমে 1.5 ঘন্টার মধ্যে অভিযুক্ত সুজিত দেবর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এদিন তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন এই ঘটনা জানান। একটা নাবালিকা মেয়ে গতকালকে রাত্রিবেলা দুর্গা পুজো দেখার জন্য সে তার এক গ্রামেরই এক দিদির সাথে পুজো দেখতে আসে। পুজো দেখার পরে গতকাল তো রাত্রিবেলায় 1টা নাগাদ সে যখন আবার বাড়ির উদ্দেশ্যে যায়, চাকমাঘাট পার হয়ে তুই মধু যে বাজারটা আছে সে তুই মধু বাজারটা থেকে একটু সামনে যাওয়ার পরে তাকে একটা সুজিত দেবর্মা বলে একটা ছেলে তাকে ফলো করতে থাকে। যখন সে দ্রুত বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে তখন তুই মধু স্কুলের সামনে সুজিত দেবর্মা মেয়েটাকে আটক করে এবং মেয়েটাকে নিয়ে সে কোনো একটা জায়গাতে মেয়েটা শারীরিক অত্যাচার করে, তাকে ধর্ষণ করে। এই অভিযোগ আমাদের আসার পরে সাথে সাথেই আমরা মুঙ্গিয়াকামী থানা তেলিয়ামুড়া থানার বড়বাবু মুঙ্গিয়াকামা থানার বড়বাবু আমি ডিএসপি ডিআইবি সাহেব এবং আমাদের ডিএসপি যে ম্যাডাম আছেন কাউ ম্যাডাম আমরা সবাই তাৎক্ষণিকভাবে অ্যাক্টিভ হয়ে আমরা একটা টিম ফর্ম করে আমরা প্রথমে যে আসামি যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাকে তার আগে ধরার জন্য আমরা বের হয়ে যাই এবং আমরা সফল হই যে আসামি যে সুজিত দেবর্মা তাকে আমরা গ্রেপ্তার করি। তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান ধৃত অভিযুক্তের বিরুদ্ধে বিএনএসের 65-এর প্রথম ধারা এবং পক্সো আইনে 6 নম্বর ধারায় মামলা নেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।